বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আগামী 15ই জুন। প্রচার প্রচারণার বাকি, হাতে গুনা মাত্র কয়েকদিন। এবারে বিয়ানীবাজারে রেকর্ড সংখ্যক মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকার কারণে ভোটারদের খদরের কমতি হচ্ছে না। একের পর এক প্রার্থীর গণসংযোগে সাড়া দিতে এবং সালাম নিতে অনেকটা ব্যস্ত ভোটাররাও। বিয়ানীবাজারে 10 মেয়র প্রার্থী সকলেই নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদী। সকলেই ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, ভোট কামনা করছেন। আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত এবং বাম গণতান্ত্রিক জোট সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক একটি পৌরসভা গড়তে সকল শ্রেণী পেশার মানুষের কাছে কাস্তে প্রতীকে ভোট কামনা করেছেন অ্যাডভোকেট আবুল কাশেম। আমরা মূলত যারা কমিউনিস্ট পার্টি করি, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংগঠনের সংগঠন করি, এই সংগঠনের কর্মী হিসাবে আমি আমাদের পার্টির পক্ষ থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। ভোটাররা যদি 15ই জুন সুষ্ঠু ভোট প্রয়োগ করতে পারে, তাহলে আমরা এটা সম্মানজনক বা ভালো একটা পজিশনে আমরা যেতে পারবো। বঞ্চিত কৃষক শ্রমিকদের অধিকার আদায়ের দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তার দলের নেতাকর্মী ও সমর্থকরা। আমরা বিয়ানীবাজার পৌরবাসীকে একটা মডেল পৌরসভা, একটা বাসযোগ্য পৌরসভা আমরা উপহার দেব। আমরা যে সকল বিষয়ে আপনার ঘাটতি আছে, অবকাঠামো, রাস্তাঘাট, ড্যানেজ ব্যবস্থা, এই বিষয়গুলোর প্রতি আমাদের মেয়র যদি নির্বাচিত হন তাহলে তিনি এদিকে বিশেষ খেয়াল রাখবেন। তো সব দিক দিয়ে চাই তাহলে মেয়র পদপ্রার্থী তান জয়যুক্ত হইতা, কারণ শিক্ষাগত যোগ্যতা দিয়েও তাই নাচন, গত করোনার সময়ও তাই নাচলা, আমরাও পাইছি তান কাছ থেকে উপকার, বর্তমানেও তানরে পাইয়ার, সবসময়ই তানরে পাইয়ার। 10 জন মেয়র প্রার্থী আছে, তাদের সবচেয়ে সৎ ব্যক্তি কাশেম ভাই। ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, দুর্নীতিমুক্ত বিয়ানীবাজার হবে, সন্ত্রাসমুক্ত বিয়ানীবাজার হবে। অ্যাডভোকেট আবুল কাশেমের কাস্তে মার্কার সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দিতে সম্প্রতি বিয়ানীবাজারে আসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তার বিয়ানীবাজার সফরের পর বাম জোটের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা বাব এসেছে, তাই আগামী নির্বাচনে সুবিধাজনক অবস্থান প্রত্যাশা করছেন কাস্তে মার্কার সমর্থকরা। আবু তাহের রাজু, ABtv, বিয়ানীবাজার।